গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামী 6 এপ্রিল বেলা ঠিক 11টায় কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বীরভূমের জেলা তৃণমূলের সভাপতিকে, এমনটাই খবর সিবিআই সূত্রে। এই নিয়ে মোট 5 বার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। রিয়া, এই নিয়ে 5 বার সিবিআই তলব করল অনুব্রত মণ্ডলকে, এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এবার অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতেই হবে এমনটাই বলা হয়েছে। তোমার কাছে এই নিয়ে আর কি তথ্য রয়েছে একটু জানাও আমাদের। একদমই, দেখো বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ফের গরু পাচার কাণ্ডে তলব করা হলো, এই নিয়ে 5ম বার তাকে তলব করা হলো। এবং গত 4 বার যে তাকে তলব করা হয়েছিল সিবিআই দপ্তরের নিজাম প্যালেসে, তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল গত 4 বার। সেই গত 4 বারে যে হাজিরা দেওয়ার বিষয় সেটাকে কিন্তু তিনি এড়িয়ে গেছেন, কারণ তিনি বারংবার নানা রকম অজুহাত দিয়েছেন। এখনো তিনি অসুস্থ, কখনো তিনি দলীয় কাজে ব্যস্ত রয়েছেন, এরকম নানান অজুহাত দিয়ে তিনি এড়িয়ে গেছেন। এবং বেশ কিছু, অর্থাৎ গত যে 3 বারে যে তলব, মাফ করবে, গত 4 বারের যে তলব ছিল সেই 4 বারের তলব কিন্তু তিনি কোর্টের দ্বারস্থ হন, এবং কোর্টের দ্বারস্থ হয়ে তিনি এই আর্থে যাতে আর সিবিআই ডাকে এবং সেই রক্ষা কবচ নেওয়ার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হন, এবং সেখানেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই যে আবেদন, সেই আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়। তাকে 4 নম্বর বার যখন তলব করে, তখন তিনি যখন হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন কিন্তু ডিভিশন বেঞ্চ তার এই আবেদন, রক্ষা কবচের আবেদন, সেটা কিন্তু খারিজ করে দেয়। এবং মূলত তার কাছে কিন্তু ইতিমধ্যে কোন রকম রক্ষা কবচ নেই, এবং 5 নম্বর বার ফের তাকে তলব করলো সিবিআই, এবং সিবিআই দপ্তরের নিজাম প্যালেসে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হলো 6 এপ্রিল। আগামী 6 এপ্রিল তাকে হাজিরা দেওয়ার কথা বলা হলো, এবং বেলা 11টার মধ্যেই তিনি যাতে নিজাম প্যালেসে হাজিরা দেন সেই কথা কিন্তু বলা হলো। এবং এই যে হাজিরা, সেই হাজিরা যদি তিনি আবারও এড়ান এবং আবার যদি কোনো রকম অজুহাত দেন, তাহলে কিন্তু সিবিআই কোনো কড়া পদক্ষেপ নেবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ গত 4 বার তাকে যখন ডাকা হয়েছিল তিনি আসেননি, বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত দিয়েছিলেন, এবং যে অজুহাত কিন্তু খতিয়ে দেখেছিল সিবিআই, এবং কখনো বলেছিলেন দলীয় কাজে ব্যস্ত, সেখান থেকে সিবিআই কিন্তু দেখেছিল যে তিনি দলীয় কাজে ব্যস্ত ছিলেন না। সেই দিনে তিনি কোথায় ছিলেন সেই পুরো বিষয়টা কিন্তু সিবিআই দেখে সেই রিপোর্টও কিন্তু পেশ করেছিল হাইকোর্টে, এবং সেই কারণের জন্য 4 বার যখন তাকে তলব করা হয়, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়, ডিভিশন সেই আবেদন খারিজ করে দেয়, কোন রকম রক্ষা কবচ দেয়নি অনুব্রত মণ্ডলকে, এবং ফের 5 নম্বর বার এই নিয়ে আজকে ফের তলব করা হলো, ফের নোটিশ পাঠানো হলো অনুব্রত মণ্ডলের। একদমই, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের আরো একবার, আগামী 6 এপ্রিল বেলা 11টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ফের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল সিবিআই। এর আগে তিনি বেশ কয়েকবার, যতবারই তাকে ডাকা হয়েছিল তিনি হাজিরা এড়িয়েছেন, কিন্তু এবারে তিনি হাজিরা না দিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানতে পারা যাচ্ছে।